অলির তারা খেয়ে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে সে একটি কবরস্থানের মধ্যে গিয়ে পৌঁছে গেল। কবরস্থানের মাঝে দিয়ে দৌড়ানোর সময় ছেলেটি কবরবাসীদেরকে লক্ষ্য করে বলল, হে কবরবাসীরা, তোমরা আমাকে এই আল্লাহর অলির হাত থেকে বাঁচাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে যতগুলো মুর্দা মানুষ ছিল সকলে উঠে দাঁড়িয়ে গেল এবং সেই আল্লাহর অলি ও ছেলেটির মাঝে ডাল হয়ে দাঁড়িয়ে গেল সবাই। তখন সেই আল্লাহর অলি বললেন, হে বৎস, আমি জানি তোমার অলৌকিক শক্তির সঙ্গে পেরে ওঠার ক্ষমতা আমার নেই। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছেন। আমি শুধু তোমাকে এটা বলতে চাইছি যে তুমি এখন যে কেরামতগুলি দেখাচ্ছ এবং বিস্ময়কর যে ঘটনাগুলি দেখাচ্ছ এগুলো এখন দেখিও না, মানুষ তাহলে তোমার প্রতি বিশ্বাস হারাবে এবং ভবিষ্যতে তোমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে, আর কোনোভাবে এই ঘটনাগুলি বিশ্বাস করতে চাইবে না। তখন সেই বালকটি বলল, আমার কি দোষ বলুন, আমি সেই মহিলাটির কান্না দেখে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলাম, হে রব্বুল আলামিন, আপনি কিছুদিন পূর্বে এই মহিলার স্বামীকে কেড়ে নিয়েছেন, এখন তার একমাত্র ছেলেটিকেও কেড়ে নিলেন। হে রহমানুর রহিম, আপনার দরবারে মিনতি করছি, যদি আমার দোয়ার মাধ্যমে ছেলেটির তাকদীর পরিবর্তন করে দেওয়া সম্ভব হয় এবং যদি তাকে পুনরায় জীবিত করে দেওয়া সম্ভব হয় তাহলে আপনি তাকে জীবিত করে দেন। হে আল্লাহ, আপনি পারেন না এমন কোনো কাজ নেই, আপনি তো পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন, আপনি তো চাইলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারেন, আর এটা তো একটা সামান্য ব্যাপার মাত্র। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায় আর তাকদীর পরিবর্তন করে দেওয়া আপনার কাছে কোনো ব্যাপারই না। প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে বালকটির কথা বলা হলো তিনি ছিলেন গাউসে পাক বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, আর যে আল্লাহর অলির কথা বলা হলো তিনি ছিলেন তার নানাজান। আল্লাহ রব্বুল আলামিন বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে ছোটকাল থেকেই অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। এমনিভাবে আরও একদিনের ঘটনা, একদা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই একটি ময়দানে দাঁড়িয়ে লোক সমাজের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করছিলেন। তিনি সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তারই ইবাদত বন্দিগি করার জন্য এবং তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করার জন্য। তোমরা এই দুনিয়ার অস্থায়ী সুখকে বিসর্জন দিতে হবে, সর্বদাই কবরের চিন্তায় মগ্ন থাকতে হবে। তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে কারণে পাঠিয়েছেন সেই সমস্ত কাজগুলো যথাযথভাবে তোমাদেরকে পালন করতে হবে। তোমরা আল্লাহর পথের মধ্যে থেকে ইমানের সহিত সর্বদাই জীবনযাপন করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ সহ তোমাদের উপরে যা যা ফরজ করা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খানু রূপে তোমাদেরকে পালন করতে হবে। সমস্ত পাপাচার এবং গুনাহের কাজ থেকে নিজেদেরকে সর্বদাই বিরত রাখতে হবে, আর এই সমস্ত কাজগুলো যদি তোমরা যথাযথভাবে করতে পারো তাহলে পরকালে তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। বড়পীরের এইসব ওয়াজ নসিহতগুলো দূরে বসে বসে একটি সাপরূপী দুষ্ট জিন সব কিছু শুনছিল এবং সাপরূপী সেই দুষ্ট জিনটি মনে মনে চিন্তা করতে লাগলো, এই বড়পীর তো দেখছি অনেক মানুষদেরকে এভাবে ওয়াজ নসিহত করে হেদায়েতের পথে নিয়ে যাবে, আমি তো কখনো তা হতে দেব না, এই বড়পীরকে যে কোনোভাবে আমাকে পথভ্রষ্ট করতেই হবে। সাপটি মনে মনে আরও চিন্তা করতে লাগলো, আজ থেকে এই পীরকে আমি সর্বদাই অনুসরণ করব, এই পীর যখন যেখানেই যাই না কেন আমি তার পিছু পিছু ফলো করতে থাকব, যে কোনোভাবেই হোক আমি এই পীরকে পথভ্রষ্ট করে মানুষদেরকে হেদায়েতের পথ থেকে বিতাড়িত করব। পরের দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আবারও সেই ময়দানের দিকে ছুটলেন মানুষদেরকে ওয়াজ নসিহত করে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, আর তখন দেখা গেল দুষ্ট সাপরূপী জিনটিও বড়পীরের পিছু পিছু অনুসরণ করতে লাগলো। বড়পীর যখন ময়দানে এসে আবার লোকদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত শুরু করলো তখন দুষ্ট সাপটি দূরে দাঁড়িয়ে বসে বসে ভাবতে লাগলো।